অ্যালোটেড হয়েছে কোন ইনস্টিটিউট, সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ ফার্মাসি কল্যাণী। ক্যাটাগরি হয়েছে এসসিতে, যার চয়েস ছিল এক নম্বরে কল্যাণী, সেখানে পেয়েছে, প্রথম রাউন্ড পেয়েছে। এবার হচ্ছে আপনার প্রথম রাউন্ডের রেজাল্টে আপনার নাম এসে জলপাইগুড়ি, কিন্তু আপনি চাচ্ছেন যে কল্যাণীতে হলে সবচেয়ে ভালো হয়, তাহলে আপনাকেও কিন্তু এই জলপাইগুড়িতে গিয়ে ভেরিফিকেশন, তাদের জন্য রিকোয়ার্ড ডকুমেন্ট শিখি। আপনারা প্রত্যেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছেন, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে আপনাদের কাছে, সেটা নেবেন। আপনাদের কাছে যে আজকে বর্তমান ডেটে যে প্রফেশনাল অ্যালটমেন্ট ডেটাটা ডাউন। নমস্কার, আমি পবিত্র বিশ্বাস, WP ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আপনারা যারা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গলে যারা ডিপ্লোমা ইন ফার্মাসি অ্যাপ্লাই করেছেন, আজকে 13ই সেপ্টেম্বর আপনাদের প্রত্যেকে জানেন যে আজকে কিন্তু আপনাদের রেজাল্ট পাবলিশড হয়েছে, যে কারা প্রথম রাউন্ডের জন্য সিলেক্টেড হয়েছেন বা কাদের নাম আপনাদের প্রথম রাউন্ডের জন্য ডাকা হয়েছে, যারা ফিজিক্যাল ভেরিফিকেশন করার পর অ্যাডমিশন নিতে পারবেন। যেরকম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্যান্ডিডেটের কী করা হয়েছে, একটা প্রফেশনাল অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করা হয়েছে, যেখানে দেখুন এখানে অ্যাপ্লিকেশান আইডি দেওয়া রয়েছে, এখানে কী রয়েছে অ্যাপ্লিকেশান আইডি দেওয়া রয়েছে, ঠিক একই রকমভাবে ক্যান্ডিডেটের নাম, জেন্ডার, কাস্ট, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, তার র্যাঙ্ক ক্যান্ডিডেটের 193 ছিল, এবং তার পাশাপাশি এখানে ক্যান্ডিডেটের ফটো রয়েছে এবং তার পাশাপাশি সিগনেচার রয়েছে, এবং ক্যান্ডিডেটটার অ্যাকচুয়ালি কোথায় অ্যালোটেড হয়েছে কোন ইনস্টিটিউট, সেটা হচ্ছে ইনস্টিটিউট অফ ফার্মাসি কল্যাণী। ক্যাটাগরি হয়েছে এসসিতে, যার চয়েস ছিল এক নম্বরে কল্যাণী, সেখানে পেয়েছে, প্রথম রাউন্ড পেয়েছে। এবং এখানে আরও অন্যান্য কিছু বলা রয়েছে, যেরকম এখানে কি বলা রয়েছে যে আপনারা যারা সিলেক্টেড হয়েছেন প্রথম রাউন্ডের জন্য, আপনাদের উইথিন ডেটের মধ্যে, অর্থাৎ যে ডেটগুলো বলা রয়েছে 14, 15, 16, এই তিন দিনের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাডমিশান নিতে হবে। আদারওয়াইজ যদি আপনি না যান, তাহলে কিন্তু আপনাদের অ্যাডমিশানটা ক্যান্সেল হয়ে যেতে পারে, এবং আপনাকে সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস এবং তার সঙ্গে জেরক্স কপিও কিন্তু নিয়ে যেতে হবে। এবং তার পাশাপাশি আপনি যত তাড়াতাড়ি পারেন আপনাকে কিন্তু সেই ইনস্টিটিউটে কন্ট্যাক্ট করতে হবে, আদারওয়াইজ নাহলে কিন্তু আপনাদের অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যেতে পারে। এবং যারা প্রথম রাউন্ডে চান্স পাননি তারা কি করবেন, আপনাদেরকে সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে, এবং কীভাবে আপনারা অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দেবো। এবং তার পাশাপাশি যারা অটো আপগ্রেডেশন করতে চান, তারা কীভাবে অটো আপগ্রেডেশন করবেন সেটাও আমি প্রসেসটা দেখিয়ে দেবো এবং বলে দেবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং যদি আপনারা ভিডিওটি প্রথমবার দেখছেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, এবং প্রথমবার হয়ে থাকলে ভিডিওটিকে ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আপনারা প্রথমে নর্মালি গুগলে যাবেন, আপনাদের কাছে যে হাতে যে অ্যান্ড্রয়েড মোবাইলটা রয়েছে সেই অ্যান্ড্রয়েড মোবাইলটা ব্যবহার করবেন। যেরকম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে গুগল ব্রাউজারটার মধ্যে গিয়ে আপনারা সার্চ করবেন WP হেলথ বলে। সার্চ করার পর আপনাদের কাছে প্রথমেই একটা ওয়েস্ট বেঙ্গল WP health.gov.in বলে একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, সেখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে একটা পেজ ইন্টারফেস ওপেন হয়ে যাবে, সেখানে আপনারা নিচে একদম কর্নারের দিকে চলে যাবেন, যেখানে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করছেন সেই জায়গাটাতে আপনাদের আবার কী করতে হবে, ক্লিক করতে হবে। এখানে আপনারা ক্লিক করার পর আপনাদের কাছে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনারা প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার এবং অ্যাপ্লিকেশন পিন যে লেখাটা রয়েছে এই দুটো জায়গার, এখানে আপনাকে মেনলি প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাদের কাছে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনি যে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি যখন আপনি ফর্ম ফিল আপ করেছেন এবং আপনার নাম 1032টা মেরিট লিস্টের মধ্যে আপনার নাম রয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেট যাতে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, আপনার এখানে অ্যাপ্লিকেশন আইডি দেবেন। এবং অ্যাপ্লিকেশন আইডি দেওয়ার পর আপনাদের এখানে কী করতে হবে, নিচে যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা আপনাকে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু আপনাকে এখানে প্রিন্ট করাতে হবে, প্রিন্ট করলে আপনাদের কাছে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। যেরকমটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ দেওয়ার পর প্রিন্টে যখন ক্লিক করবেন তো আপনাদের কাছে দুটো পেজ ওপেন হয়ে যাবে। এক, যদি আপনি চান্স পেয়ে যান তাহলে যেরকমটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে প্রফেশনাল অ্যালটমেন্ট লেটার ফর ডিপ্লোমা কোর্স ইন ফার্মাসি, যেখানে আপনার সমস্ত রকম অ্যাপ্লিকেশন আইডি, ডেট অফ বার্থ, জেন্ডার, কাস্ট সমস্ত রকম দেওয়া থাকবে। তার পাশাপাশি এখানে আপনাদের যে র্যাঙ্ক ছিল জেনারেল র্যাঙ্ক সেটা আপনারা দেখতে পারবেন, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রিন্টার সেটা দেখতে পারবেন, এবং আপনি কোন ইনস্টিটিউটে আপনার নাম এসেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। যেরকম ইনস্টিটিউট অফ ফার্মাসি কল্যাণী, এখানে এই ক্যান্ডিডেটটি এখানে চান্স পেয়েছে, সে তার যে ক্যাটাগরি অ্যালোটেড হয়েছে সেটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরিতে, এবং তার চয়েস ছিল এক নম্বর চয়েস, এবং প্রথম রাউন্ডে সে এক নম্বর চয়েসে পেয়ে গেছে। যা যে সমস্ত ক্যান্ডিডেটরা এক নম্বর চয়েসে পেয়েছেন তারা কিন্তু আর অটো আপগ্রেডেশন করতে পারবেন না।
এটা কিন্তু মনে রাখবেন। আচ্ছা, এরপর যারা চান্স পাননি তারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের এরকম পেজ ওপেন হয়নি, আপনাদের কাছে ও পেজ ওপেন হয়ে গেছে যে ইউ আর নট অ্যালোটেড ফর দিস রাউন্ড। তো আপনাদের সেকেন্ড রাউন্ডের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। এবার চলে আসি যে কী কী ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টসগুলো কী কী হবে বলে দিচ্ছি, একবার মিলিয়ে নেবেন। আর এখানে বলেছে দেখুন স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন যে রিকোয়ার্ড ডকুমেন্টস ফর ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন ইন ডিপ্লোমা ইন ফার্মাসি একাডেমিক সেশন 2022-2024। এই সেশনটার মধ্যে যারা অ্যাডমিশন নিতে চান, যারা ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন ফার্স্ট রাউন্ডে যারা সিলেক্টেড হয়েছেন তাদের জন্য রিকোয়ার্ড ডকুমেন্টস কী কী, আপনারা প্রত্যেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছেন, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে আপনাদের কাছে, সেটা নেবেন। আপনাদের কাছে যে আজকে বর্তমান ডেটে যে প্রভিশনাল অ্যালটমেন্ট ডেটাটা ডাউনলোড করলেন সেটা প্রিন্ট করতে হবে। আপনারা যখন অ্যাপ্লিকেশন আবেদন পূরণ করেছেন তখন আপনারা যে পেমেন্ট করেছেন তার যে একটা রিসিপ্ট কপি পেয়েছেন, যেখানে আপনাদের যে টাকাটা কেটে নিয়েছে যে রেফারেন্স আইডি নাম্বারটা রয়েছে সেটা লাগবে, সেটা আপনাদের ব্যাংকে যে মেসেজ গেছে সেটা দিলেও হবে, বা যখন আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছেন সেই সময় যখন আপনারা প্রিন্ট করে নিয়েছেন পেমেন্টের রিসিপ্ট কপিটা সেটাও হবে, বা কোনো SMS-এর জেরক্স কপি সেটাও চলবে। তার পাশাপাশি এখানে কী বলেছে, চার নম্বরে দেখুন যে আপনাদের বয়সের প্রমাণপত্র হিসাবে আপনাদের বার্থ সার্টিফিকেট মানে জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে হবে, এবং তাছাড়া আপনাদের যে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট সেই মার্কশিট অরিজিনাল প্লাস তার সঙ্গে দুটো জেরক্স কপি লাগবে, 3টে স্ট্যাম্প সাইজ ফটো, 2টো পাসপোর্ট সাইজ রঙিন ফটো লাগবে, এবং আপনাদের যে SC-ST সার্টিফিকেট বা OBC-B বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে সমস্ত প্রমাণপত্র রয়েছে সেটা অরিজিনাল নিয়ে যাবেন, এবং তার সঙ্গে 1-2টো জেরক্স কপি নিয়ে যাবেন। এবং তারপর আপনাদেরকে কী নিতে হবে, সেলফ ডিক্লারেশন যে রয়েছে সেলফ ডিক্লারেশন ফর্মটা, সেই সেলফ ডিক্লারেশন ফর্মটা কোথায় পাবেন আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি, সেটা লাগবে। এবং তাছাড়া আপনাদেরকে টাকা নিয়ে যেতে হবে, কারণ যখনই আপনাদের ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ওই মুহূর্তে কিছু টাকা দিয়ে কিন্তু আপনাদের কী করতে হবে, ভর্তি হতে হবে। যদি আপনি হোস্টেল ছাড়া মানে হোস্টেল নিতে চান না তাহলে আপনাকে 2600 টাকা প্রদান করতে হবে, মানে 2600 টাকা দিয়ে আপনি ভর্তি হতে পারবেন। যদি আপনি হোস্টেল নিতে চান তাহলে আপনাকে 3800 টাকা দিতে হবে, এবং সেই কলেজে আপনি জানতে পারবেন যে সেই হোস্টেল মানে সেই কলেজে সেই ফার্মাসি ইনস্টিটিউটে হোস্টেল ফ্যাসিলিটি আছে কিনা। এই 2600 টাকা বা 800 টাকা কিসের সেটা আমি একবার বলে দিই, আপনাদের অ্যাডমিশন ফি বা ভর্তি ফি হিসেবে 500 টাকা নেওয়া হবে, টিউশন ফি বাবদ 1200 টাকা, সেশন ফি বাবদ 100 টাকা, আর এখানে হচ্ছে কোশন ফি বাবদ 600 টাকা, আর আচ্ছা কোশন ফি এবং রেজিস্ট্রেশন ফি হিসেবে 600 টাকা, এবং সতর্কতা জমা মানে হচ্ছে কোশন ডিপোজিট থাকবে 200 টাকা, এবং হোস্টেল নিতে চাইলে 1200 টাকা। অর্থাৎ আমি যদি ইংলিশে বলি তাহলে বুঝতে সুবিধা হবে, অ্যাডমিশন ফি আপনাদের 500 টাকা, টিউশন ফি 1200 টাকা, সেশন ফি 100 টাকা, রেজিস্ট্রেশন ফি 600 টাকা, হোস্টেল ফি যদি আপনি নিতে চান তাহলে 1200 টাকা, আর এখানে একটা বাদ গেল সেটা হচ্ছে কোশন ফি 200 টাকা। তো টোটাল আপনাদেরকে লাগবে, টোটাল দিতে হবে যদি আপনি হোস্টেল ছাড়া অ্যাডমিশন নিতে চান তাহলে 2600 টাকা, আর যদি হোস্টেল নিতে চান তাহলে 800 টাকা দিতে হবে। এবার আপনারা এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা কালেক্ট করতে পারবেন। এই সেলফ ডিক্লারেশনটা কোথায় হবে আমি বলে দিচ্ছি, এটা হলো সেই সেলফ ডিক্লারেশন ফরম্যাটটা যেটা আপনাদের প্রিন্ট করে এখানে আপনাদের সিগনেচার, এখানে আপনার ক্যাপস লেটার আপনার নাম লিখতে হবে বড় হাতের, এখানে আপনার প্লেস আপনার গ্রামের নাম বা পোস্ট অফিস, আর এখানে হচ্ছে আপনার ডেটটা দিতে হবে যে গতকাল যদি আপনি যাচ্ছেন সেই সময়, এবং এই এই ফরম্যাটের যে লিঙ্ক যে PDFটা সেটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে আপনারা ডাউনলোড করে নেবেন। এবং এছাড়া আপনাদের মেনলি যে তিনটে জিনিস দরকার সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, আই সার্টিফিকেট, আর হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। এই তিনটে জিনিস কিন্তু আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবার আমি বলে দেই যে মনে করুন সাপোজ যারা প্রথম রাউন্ডে যে তিনটে চয়েস আপনাদের ছিল অর্থাৎ ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, তো ফার্স্ট চয়েসে মনে করুন আপনার নাম ছিল কলেজে ছিল কল্যাণী, এবং সেকেন্ড চয়েসে আপনি রেখেছিলেন জলপাইগুড়ি, আর থার্ড চয়েসে আপনি রেখেছিলেন বাঁকুড়া। তো সাপোজ এবার আপনার হচ্ছে আপনার প্রথম রাউন্ডের রেজাল্টে আপনার নাম এসে জলপাইগুড়ি, কিন্তু আপনি চাচ্ছেন যে কল্যাণীতে হলে সবচেয়ে ভালো হয়, তাহলে আপনাকেও কিন্তু এই জলপাইগুড়িতে গিয়ে ভেরিফিকেশন করিয়ে অটো আপগ্রেডেশন করতে হবে। অটো আপগ্রেডেশনের জন্য আপনাকেও কিন্তু একই রকমভাবে যা যা ডকুমেন্টস বললাম সমস্ত রকম ডকুমেন্টস কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে, এবং পারলে টাকাটাও সঙ্গে নিয়ে যাবেন, যদিও তখন লাগবে না, যদি লাগে তাহলে টাকাটা সঙ্গে করে নিয়ে যাবেন। আর আপনাদের প্রত্যেকে বলে রাখি যারা প্রথম রাউন্ডে প্রথম চয়েসের প্রথম কলেজটি পেয়েছেন তাদের কিন্তু অ্যাডমিশান নিতেই হবে, তারা কিন্তু আর অটো অপারেশন করতে পারবে না।
শুধুমাত্র সেকেন্ড চয়েস বা থার্ড চয়েসে যাদের নাম এসছে তারা চাইলে উপরের কলেজগুলোতে অটো অপারেশন করতে পারবে, কিন্তু যেই ইনস্টিটিউটের নাম এসে সেখানে গিয়েই কিন্তু আপনাদের অটো অপারেশনটা করতে হবে, কোনো রকম অনলাইনে অটো অপারেশন কিন্তু হয় না। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো আপনাদের মেনলি কি করতে হবে, সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে যাবেন এবং যা যা দরকার যেরকম বললাম অটো অপারেশন সেটাও কিন্তু ওই ইনস্টিটিউটে হবে। যারা চান্স পেয়েছেন তাদেরকে ডকুমেন্টস নিয়ে যেতে হবে, টাকা নিয়ে যেতে হবে, এবং যারা চান্স পায়নি অবশ্যই ওয়েট করুন, পরবর্তী রাউন্ডের জন্য অপেক্ষা করুন। সিট ফাঁকা থাকলে সেকেন্ড রাউন্ড, এমনকি মপ আপ রাউন্ডও হতে পারে। যদি কোনো কোয়ারিজ হয় বা কোনো ডাউট থাকে, কোনো জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি যথাযথভাবে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।